শিক্ষার্থী আসতাম তাদের ধৈর্য ছুটে গেছে, তাদের সেই সময় গেল না, ওরা বর্তমানে পুরস্কার গুলো দিচ্ছে না কেন, দিচ্ছে না কেন, তোমাদের সুযোগ এই শুরু হচ্ছে। আর আমি যেহেতু মানবাদী সংগঠনে আছি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব, আমরা যদি ইদানিং আমাদের চোখ কান মুখ আমরা সবাই তালা মারি রাখছি, আমরা যদি তালা মারি রাখি চোখে দেখলেও দেখি না, মুখে কিছু বলি না, কানে শুনি না, তাহলে যত অত্যাচার অনাচার হচ্ছে এগুলো তো সমাধান হবে না। এখানে ধরেন হঠাৎ করে বিপদগামী কয়েকজন লোক এসে আমার উপর একটা ধারণা সৃষ্টি করলো, সবাই যদি চুপ করে থাকে বা এগুলো আমি আমি এগুলোর মধ্যে নাই পুরো ফিরে গেছে চলে যাবো, তাহলে তিনজনের জন্য সব অথবা আমরা এখানে কয়জন আছি 200 জন, আর আমরা যদি সবাই প্রতিবাদ করি তাহলে অন্য অন্য বিচার এগুলো থাকবে না। আশা করি আপনারা প্রতিবাদ যার যার সামর্থ্য ভিতরে প্রতিবাদ করবেন। এই যে কোমলপন্থী শিক্ষার্থীরা আপনি তোমরা যারা তোমরা রেডি অ্যাটেনশন প্লিজ, আর যারা শিক্ষক শিক্ষিকা মন্ডলের দিকে আকর্ষণ করতেছি, আমি কিছু দিনই শিক্ষার্থী যারা এখানে লেখাপড়া করতেছেন তাদের কিছু কি শিখতেছেন একটু পরীক্ষা করে দেখবো। আবার বলো নাম কি? ধন্যবাদ। আমাদের জাতি আমরা মুক্তি লাভ না আমার বন্ধু নাম গেছিলাম আমাদের জাতি পিতাকে মুসলিম জাতির পিতাকে একটা গরু তিনটা পা, তাহলে দুজন গরু কয়টা পা? একটা গরু তিনটা পা, দুইটা গরু কয়টা পা? আমি একটা গরু তিনটা পা বলছি না, তাহলে দুটা গরু চারটা পা। একটা বলো আমি 20 টাকা দিব, তোমাকে 20 টাকা না 15 টাকা দিব, তুমি 2 টাকা বেশি নিচ্ছিলাম, 6 থেকে 4 গেলে কত? 6 থেকে 4 বেশ দিলে 2, তুমি 1 টাকা বেশি নিয়ে গেলে, 2 টাকা নিলে কোন বন্ধু মানবে? তুমি 1 টাকা বেশি নিয়ে গেলে।
আমার সমস্ত যত দর্শক আমি সহযোগ করবো, পাশাপাশি আমার সহ আগে যারা